হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে কিন্তু কাপাকাপি অফার থাকবে। আজ মাইন ভাই কিন্তু আছে আমাদের সাথে, তো দেখি কি কাপাকাপি অফার দেয়। অনেক বাইক দেখতে পাচ্ছি ভাই, প্রথমে কোন বাইকটা দিয়ে শুরু করতে চাচ্ছেন? কোথা থেকে শুরু করবো আগে সেটা বলেন। শোরুমে তো আমারই দাঁড়ানোর জায়গাটা নেই, এটাই তো চিন্তা করতেছি। তাহলে আমি ভিডিও করবো কেমনে বলেন তো। এখানে ইন্টেনসিটি হোয়াইট আছে, এক্সএসআর আছে, রেজেডার আছে, ব্ল্যাকটা আছে, ব্লুটা আছে, এবং এটা কিন্তু দুটি কিন্তু হাইব্রিড, ব্লু কোর হাইব্রিড টেকনোলজির বাইক সেটা আছে। সেই সাথে এই পাশে হাই সিবিআর রেপসল আছে, ইন্ডিয়ান ম্যাট ব্ল্যাক আছে, ইন্দোনেশিয়ান এম আছে, রেসিং ব্লু আছে, MBS7 আছে, ইন্দোনেশিয়ান ভার্সন 4 এর ব্ল্যাকটা আছে, ভার্সন 4 এর রেড আছে, গ্রে আছে, কি নেই, MT15 এর গ্রে আছে, হোয়াইট আছে, আরও বাইক আছে, সেগুলো পোর্টে আছে, হয়তো বা কালকের মধ্যে বা পরশু দিনের মধ্যে আমাদের শোরুমে চলে আসবে। সো কোথা থেকে শুরু করব আপনি বলে দেন আরিফ ভাই। আচ্ছা, প্রথম যেহেতু আসলে থাই ভার্সনের র্যাপসল আছে, তো র্যাপসল দিয়েই আমরা আসলে শুরু করি। ঠিক আছে, সো ফার্স্টে আপনাদের সামনে অনেকের পছন্দের এবং প্রিয় বাইকটা ছিল হন্ডা সিবিআর রেপসল, 2021 এর মডেল, এবং এত পছন্দের কারণ হয়তো বা এই মেটাল ট্যাঙ্ক কিনা আমি জানি না। এটা কিন্তু অ্যাকচুয়ালি মেটাল ট্যাঙ্ক, এটা ফাইবার প্লাস্টিক না, খুবই সলিড বিল্ড কোয়ালিটি হয়ে থাকে হন্ডার, তার জন্য হন্ডা লাভাররা শুধু হন্ডা ইউজ করে, আর ইউজ করে এবং তারা আমাদের কাস্টমার বিধায় আমরা কিন্তু হন্ডা রেখেছি। এখন তো আসলে পাবেন অফার প্রাইস এই মুহূর্তে 5,15,000 টাকা, সঙ্গে কিন্তু হেলমেট থাকছে এবং আরও কিন্তু অফার পাচ্ছেন আপনি। সো এরপরে যে বাইকটা দেখাচ্ছি R15 Version 4 এর ম্যাট ব্ল্যাক বা ডার্ক নাইট কালার, সেটাও কিন্তু আমাদের শোরুমে থাকছে, আর এই মুহূর্তে কিন্তু এটার প্রাইস মাত্র 5,60,000 টাকা আস্কিং। আস্কিং আবার বলছি, আস্কিং দাম কিন্তু অনেকটা কমবে, নাকি আরিফ ভাই ভুল বললাম? হ্যাঁ অবশ্যই কমাইতে হবে, অবশ্যই কমবে। আর আপনার কথা বলে এখন পর্যন্ত কম পাইনি, এমন কি হয়েছে একবারও? ইনশাআল্লাহ হয় নাই কোনো কাস্টমার, এবং ইনশাআল্লাহ ভবিষ্যতে হবেও না। তো এটাই হচ্ছে আজলান মার্টের প্রতিশ্রুতি। R15M ইন্দোনেশিয়ান আছে, যেটার আরেক নাম R15M কানেক্টেড, ঠিক আছে? তারা এটাকে ভার্সন 4M বলে না, তারা ইন্দোনেশিয়াটাকে কানেক্টেড বলে, বিকজ তারা ব্লুটুথ টেকনোলজিটাকে বেশি হাইলাইট করছে, সেটা আমাদের কাছে আছে। এবং এটার স্পেশালিটি কি আমি বলে দিচ্ছি, এটার স্পেশালিটি হচ্ছে ABS। ইন্দোনেশিয়ান কোনো বাইকে ABS পাবেন না এই বাইকটা ছাড়া, অর্থাৎ এম সিরিজটা ছাড়া, সেটা আমাদের কাছে আছে। আর এটার প্রাইস নিয়ে যদি একটু বলে দিই, এটার প্রাইস এই মুহূর্তে মাত্র 6,42,000 টাকা আজলান মার্টে, আসলে কিন্তু আরও অনার করে দেওয়া যাবে। এখন আমার হাতে নিচে যে বাইকটা দেখতে পাচ্ছেন, এটা খুবই স্পেশাল একটা বাইক, বিকজ এটা এম সিরিজ না হওয়া সত্ত্বেও এম সিরিজের ফিচার্সের মধ্যে আছে, অ্যান্ড দ্যাট ইজ কুইক শিফটার। আর এই বাইকটার নাম হচ্ছে ইয়ামা R15 Version 4 এর রেসিং ব্লু। আর ডুয়াল চ্যানেল ABS পাবেন, ট্র্যাকশন কন্ট্রোল পাবেন, OBD2 পাবেন, সকল আপডেটেড ফিচার্স এটাতে পাবেন। আর প্রাইসটা যদি আমি বলে দিই, এটার প্রাইস এই মুহূর্তে আজলান মার্টে 5,70,000 টাকা আস্কিং। আস্কিং আরও কিন্তু কমবে, অবশ্যই কমবে। আচ্ছা, অ্যান্ড এম সিরিজের কথা যেহেতু বারবার বলছি, সো ফাইনালি এম সিরিজের সবচেয়ে লেটেস্ট কালেকশন যেটা MBS7, যেটাতে TFT মিটারের সুবিধা আছে, ওয়াই কানেক্টের সুবিধা তো ছিলই, কুইক শিফটার, VVA টেকনোলজি, সকল আপডেটেড ফিচার এই বাইকটাতে পাচ্ছেন, সেটাও আমাদের কাছে আছে। অ্যান্ড এটার প্রাইস কিন্তু এই মুহূর্তে আজলান মার্টে 5,70,000 টাকা আস্কিং, আসলে কিন্তু আরও অনার করে দেওয়া যাবে। সো যারা BS7M লাভার আছেন, অবশ্যই আজলান মার্টে আসুন এবং আজই বুকিং দিন। প্রাইস নিয়ে যেটা ভিডিওতে প্রাইস থাকে সেটা কখনোই ফিক্সড প্রাইস না, তার চেয়ে অনেক অনেক ডিসকাউন্ট থাকে। সো ভিডিওর প্রাইস না, আপনি হটলাইনে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন সেটাতে একটু কাইন্ডলি কল দিন, কারণ আসলে ভিডিওতে ওইভাবে প্রাইস বলা যায় না বা অনেক ইস্যুস থাকে। সো আমরা একটা কাছাকাছি একটা প্রাইস আপনাকে বলি, যার অনেক অনেক ডিসকাউন্ট আমরা দেই। আপনার কাছে ফোন আছে, ডিভাইস আছে, আপনি কিন্তু প্রাইসটা 10 জায়গা থেকে যাচাই করতে পারবেন। আমার কথার উপর বেস করে ভিডিওর শুধুমাত্র আস্কিং প্রাইস দেখেই যে আপনি নিয়ে নেবেন এমনটা যেন না হয়, আপনি অবশ্যই কিন্তু আমাকে কল দিবেন। অ্যান্ড ব্ল্যাক লাভারদের জন্য কালেকশন থাকছে ইয়ামা R15 Version 4 এর, ইন্দোনেশিয়ান Version 4 এর, আপনার টেক ব্ল্যাক কালার বা যেটাকে আমরা সচরাচর গ্লোসি ব্ল্যাক বলে থাকি সেটাও কিন্তু আছে। অ্যাসিস্ট্যান্ট স্লিপার ক্লাচের সুবিধা পাচ্ছেন এটাতে, সেটাও থাকছে। সেই সাথে কমিউটার সেকশন কিং আমি বলবো, FZS Version 4, এটাতে আপনি ABS পাচ্ছেন, সেই সাথে পাচ্ছেন ট্র্যাকশন কন্ট্রোল, OBD2 ফিচার্স পাচ্ছেন, হেডলাইটটা পুরোটাই চেঞ্জ এসেছে, ডুয়াল চ্যানেল ABS পাচ্ছেন। এটাতে ডুয়াল চ্যানেল ABS না, এটাতে হচ্ছে পিছনে ট্র্যাকশন কন্ট্রোলের সেন্সরটা থাকছে, অনেকে এটা মনে করে যে এটা ডুয়াল চ্যানেল ABS, বাট অ্যাকচুয়ালি এটাতে মাইল মিটারের যে সেন্সর বা ট্র্যাকশন কন্ট্রোল বলে, জি এটাতে ট্র্যাকশন কন্ট্রোল দেওয়া আছে। এবং ট্র্যাকশন কন্ট্রোলের সুবিধাটা আমি বলে দেই, আপনি যদি বৃষ্টির মধ্যে বা কাদার মধ্যে এই বাইকটাকে নিয়ে রাইড করেন,
আপনি যদি পিছলে যেতে নেন, ট্রাকশন কন্ট্রোল আপনাকে সেই পিছলে পড়ে যাওয়ার হাত থেকে রক্ষা করবে যতটুকু সম্ভব হয়। একটা এটা একটা কম্পিউটারাইজ টেকনোলজি, এটা আপনাকে সেভাবে হেল্প করবে। সো এটা একটা প্রিমিয়াম সেগমেন্টে থাকে, এখন আপনি এটা কমিউটার সেগমেন্টে পাচ্ছেন। প্রিমিয়াম সেগমেন্টের অনেক কিছু এটাতে পাচ্ছেন, যেমন MD15 একটা প্রিমিয়াম ক্যাটাগরির বাইক, সেটার মিটারটা আপনি এটাতে পাচ্ছেন, সেম ইন্ডিকেটার আপনি এখন এটাতে পাচ্ছেন, এটাতে ট্র্যাকশন কন্ট্রোল আছে এখন এইটাতেও আছে, এবং এটার যে হেডলাইটের সেট পুরোটাই চেঞ্জ, এখন দুপাশে দুটো সুন্দর ডিআরএল আছে, এলইডি হেডলাইট, আগের চেয়ে অনেক বেশি ব্রাইট হেডলাইট হয় এখন এটার। সো আপডেটেড কালেকশন আছে, রেডটা আছে, গ্রেটা আছে, যার যেটা প্রয়োজন সে কিন্তু আজলান মার্টে আসলে এখন পেয়ে যাবে, বুকিং দিয়ে রাখতে পারে। এই দেখেন এটা সোল্ড আউট, এই এই ইউনিটটা সোল্ড আউট, তার মানে কিন্তু আমাদের কাছে গ্রে নাই এমন না, আছে আমার ওয়্যার হাউসে আছে, এত গাদাগাদিতে এটা আসলে বের করে নেওয়া হচ্ছে না, যার পছন্দ আমরা ওয়্যার হাউস থেকে সরাসরি বাইকটা ডেলিভার করে করে দিচ্ছি। সো এটা নিয়ে কখনো টেনশনে থাকবেন না। MT15 দেখাচ্ছি, MT15 সায়ান স্ট্রম কালার, অর্থাৎ অনেকে গ্রে বলে থাকে, সেটা আমাদের কাছে আছে। ডুয়াল চ্যানেল ABS পাবেন, ট্র্যাকশন কন্ট্রোল পাবেন, OBD2 পাবেন, সেই সাথে ওয়াই কানেক্টের সুবিধাও পাচ্ছেন, এবং এই ওয়াইটাতেও সেম ফিচার্সই পাচ্ছেন আপনি। এবং প্রাইস নিয়ে যদি একটু বলে দেই, এটার প্রাইস এই মুহূর্তে 5,37,000 টাকা আস্কিং, আসলে আরও নেগোসিয়েট করা যাবে। আর ওয়াইটটার হচ্ছে 5,33,000 টাকা আস্কিং, আসলে আরও নেগোসিয়েট করে দেওয়া যাবে। সো এটা নিয়ে টেনশন নাই, এটা জাস্ট আস্কিং প্রাইস। অ্যান্ড আরও বলবো, স্কুটার লাভারদের জন্য আমাদের কাছে এখনও কালেকশন আছে। যারা বলেছিলেন আপনারা প্রিমিয়াম ক্যাটাগরি স্কুটার নিচ্ছেন, একটু বাজেট সেগমেন্টে আসা উচিত, তাদের জন্য আমরা এই বাজেট সেগমেন্টটা রেখেছি। খুবই স্পোর্টি লুক নিয়ে আছে আমাদের শোরুমে ইয়ামাহা রেজেড আর, স্ট্রিট র্যালি আছে, নর্মালটাও আছে, রেগুলারটা, অ্যান্ড এটা হচ্ছে ম্যাট ব্লু, এটা হচ্ছে ম্যাট ব্ল্যাক, দুটোই আছে আমাদের কাছে। আর এটা 125 cc, আপনার টর্ক হবে হচ্ছে 10.9 মিটার টর্ক পাচ্ছেন, সো খুবই পাওয়ারফুল, আমি যথেষ্ট বলবো ঢাকা সিটি বা আশেপাশের এরিয়ার জন্য আপনি যথেষ্ট পাওয়ার নিয়ে এই স্কুটারটা রাইড করতে পারবেন। সেই সাথে এটা ব্লু কোর হাইব্রিড টেকনোলজি হওয়াতে আপনার মাইলেজটা অনেক বেশি পাবে, আপনি ইজিলি 50+ পাবেন, যদি আপনার রাইডিং স্টাইলটা ভালো বা বেটার হয়ে থাকে তাহলে আপনি ইজিলি এটা অ্যাচিভ করতে পারবেন। এবং ক্লাসিক সেগমেন্টের বাইক যারা পছন্দ করে তাদের জন্য আছে ইয়ামাহা XSR-155 মেটালিক রেড কালারটা, দুর্দান্ত দেখতে এই বাইকটি, অনেকটাই রয়্যাল এনফিল্ডের লুকটা নিজেকে ধরে রেখেছে। ইয়ামাহা XSR-এর সামনে থাকছে রাউন্ড শেপ এলইডি হেডল্যাম্প, পিছনেও থাকছে রাউন্ড শেপ এলইডি টেইল ল্যাম্প, সামনের সেকশনে যে টায়ারটা দেখতে পাচ্ছেন এটা 110 সেকশন, ডুয়াল পারপাস টায়ার, সামনে ও পিছনে দু জায়গায় ডিস্ক থাকছে, আর এটা একটা লিকুইড কুল ইঞ্জিনের বাইক। R15 ইন্দোনেশিয়ার সেম ইঞ্জিনটাই এইটাতে ইমপ্লিমেন্ট করা আছে, বাট একটু ডিটিউন করা আছে, সো আপনি যথেষ্ট রাইডিং কমফোর্ট অ্যান্ড কোয়ালিটি বা সব কিছু ভালো পাবেন। সিটটাও ফ্ল্যাট, আপনারা যারা স্পিড সিট পছন্দ করেন না তাদের জন্য এই বাইকটি খুবই অ্যাকচুয়াল, তাদের জন্য খুবই রাইট চয়েস হবে, কারণ হচ্ছে এটাতে পিলিয়ন এবং রাইডার উভয়ই কমফোর্টেবলি বসতে পারবে, এবং আপরাইট হ্যান্ডেলবার হওয়ার কারণে অনেক লং রাইডে কিন্তু এটি খুব ভালো সাপোর্ট দেবে আপনাকে। অ্যান্ড ফাইনালি আপনাকে দেখাচ্ছি R15 ভার্সন 4 এর ইন্টেন্সিটি ওয়াইড, আর এটাও একটা স্পেশাল বাইক। কেন স্পেশাল? বিকজ এটাতেও এম সিরিজের সেই ফিচার্সগুলো আপনি পাচ্ছেন, এবং ডুয়াল চ্যানেল ABS, ট্র্যাকশন কন্ট্রোল, OBD2 সাথে কুইক শিফটারের ফ্যাসিলিটিটা আপনি এটাতে পাচ্ছেন, ওয়াই কানেক্টও থাকছে। আর এইটার সাথেও এই মুহূর্তে আমাদের একটি হেলমেট অফার চলছে, ইয়ামাহার থেকে যে হেলমেটগুলো আসে সেই হেলমেটগুলো আপনি পাচ্ছেন আমাদের সঙ্গে। সো যারা এই রকম বাইক নিতে চাচ্ছেন অবশ্যই আজলান মার্টে যোগাযোগ করুন। আজলান মার্টের ঠিকানা মিরপুর 2 60 ফিট রোড, হাসান আলী মোড়, হন্ডা ভ্যালি শোরুমের অপোজিটে, এবং আজলান মার্ট থেকে বাইক নিলে কিন্তু 4টি ফ্রি সার্ভিস পাচ্ছেন, সেই সাথে পাচ্ছেন ইএমআইতে বাইক নেওয়ার সুযোগ, এক্সচেঞ্জ করার সুযোগ। ইএমআইতে যারা নিতে চাচ্ছেন তাদের ক্রেডিট কার্ড থাকতে হবে এবং তারা সর্বোচ্চ 36 মাসের ইএমআই করতে পারবেন, আর যাদের অলরেডি বাইক আছে তারা এক্সচেঞ্জ করতে পারবেন শুধু বাইকের নাম্বারটি যদি ঢাকা মেট্রোর হয়ে থাকে, আর কোনো কন্ডিশন নেই। তো এই ছিল আজকের স্টক, শোরুমে জায়গা নেই, জায়গাটি একটু ছোট, বাট আরও স্টক আসবে, সেই নিয়ে আপনারা ভিডিও পেয়ে যাবেন আরিফ ভাইয়ের চ্যানেলে অথবা আজলান মার্টের পেজে, আপনারা একটু কানেক্টেড থাকার চেষ্টা করবেন। ভিডিওটি যারা এতক্ষণ দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পক্ষ থেকে। তো আজকের এই পুরো ইনফরমেটিভ ভিডিওতে আমি আপনাদেরকে চেষ্টা করেছি সকল তথ্য জানিয়ে দেওয়ার, সো আমার জন্য দোয়া করবেন। দেখা হবে পরের কোনো ভিডিওতে, আজ বিদায় নিচ্ছি আমি আজমাইন, এবং যারা এই চ্যানেলটিকে এতক্ষণ দেখছেন প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিবেন, যাতে এরকম আপডেটেড অ্যান্ড লেটেস্ট ভিডিও আপনি আসার সঙ্গে সঙ্গে পেয়ে যান। তো আরিফ ভাইয়ের কাছ থেকে আজকে বিদায় নিচ্ছি, এবং আপনাদের সকলের কাছ থেকে আমি আজকে বিদায় নিচ্ছি আজমাইন। দেখা হবে পরের কোনো ভিডিওতে, পরের কোনো টপিকে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন এবং সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।